হচ্ছে আসানসোল বারাণসী প্যাসেঞ্জার। এটা জানতাম না যে এরকমও প্যাসেঞ্জার আছে। হ্যাঁ আছে। কেমন পেট্রোল? ভালো, খুব ভালো। কট লাইন গিয়েছে ধানবাদ। রেকের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, একটু বারি মেন্টেন নোংরা, একটু পরে ছাড়বে ইনফ্যাক্ট এটা। হ্যাঁ, একটু পরে ছাড়বে। বাবার এইটাতে মানুষ যায়? হ্যাঁ, প্যাথেটিক, সিরিয়াস। ডিকমিশন রেক এগুলো? না না, ডিকমিশন রেক কখন এরকম লাইনে থাকে? হনুমানজি লাইব্রেরি, শক্তি WDG 3A। জুম করলে একটু পরে। হ্যাঁ ঠিক আছে, জুম করে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, ওখানে একটা ডায়মন্ড ক্রসিং আছে। ডায়মন্ড ক্রসিং আছে কিছু হচ্ছে হাওড়ায়। ওরে বাপ রে বাপ, কে কে একজন বললো যে নো মোর ডায়মন্ড ক্রসিং এক্সিস্ট ইন ইন্ডিয়ান রেলওয়েজ। গেস্ট না, একটা মেম্বার। আমি ওকে তিন চারটে ছবি পাঠাবি, দেখো ওয়ান এট খড়গপুর, ওয়ান এট হাওড়া। এইগুলো কি ক্রসিং দেখবে? এইগুলো হচ্ছে ওই লাইনের ট্রেনগুলো, এই লাইনেও ঢুকতে পারবে, এই পাশের লাইনটাও ঢুকতে পারবে। আমিও বুঝতে পারছি বন্ধু, কিন্তু নাম কি এগুলো? কেমন কিছু নাম নেই আলাদা। এক্স ক্রসিং, এক্স ক্রসিং। বাপ, আরে কিসের রেক দাঁড়িয়ে এটা? হ্যাঁ হ্যাঁ, কিসের রেক দাঁড়িয়ে? আসানসোল মুম্বাই। দিব্রুগড় কন্যাকুমারী বিবেক, আরে বিবেক, খুব বেশি ভিড় নেই তো জেনারেলি? ভিড় নেই, দাঁড়িয়ে আছে। একে ভিড় বলে? তুই ব্যাঙ্গালোর গুয়াহাটি দেখ, তারপর বুঝতে পারবি। মানুষ ঢুকতে পায় না এই ওইদিকে জানলা দেওয়ার লেখা যাচ্ছে, একে ভিড় বলে? খারাপ করতে চার ট্রেনটা দেখো, এটা কি হয়? ঠিক হচ্ছে, আমার একটু বেশি ফাঁকা কেন? প্রচুর ইচ্ছা ছিল। জল আশা করি যেন জল হয়।